welcome to Tasty Twist with Atika. আজকেও আমি আমার ফার্স্ট এপিসোডের মতো লেফট ওভার ফুড দিয়ে আরেকটা রেসিপি ক্রিয়েট করব। হোপ ইউ উইল লাইক দিস ভিডিও, সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড শেয়ার দিস ভিডিও এন্ড উইল ট্রাই দিস এন্ড মেক দিস ডেলিশিয়াস ফুড। সো লেটস সি দ্য রেসিপি। আজ লেফট ওভার রুটি দিয়ে বানাবো টেস্টি নাচোস। প্রথমে লেফট ওভার রুটিটাকে নাচোসের শেপে কেটে নিব এবং 5 মিনিট এটাকে বেক করব। এবারে টমেটো সালসা বানানোর জন্য টমেটো ডাইস করে নেব এবং অনিয়নও ডাইস করে নেব। আর ড্রেসিং বানানোর জন্য আমি নিয়েছি চপড করিয়েন্ডার এবং 1 স্লাইস লেমন। এবারে একটা মিক্সিং বোলে ডাইস করা টমেটোস এবং ডাইস করা অনিয়ন নিয়ে এতে স্লাইস করা যে লেমনটা ছিল এটাকে খুব ভালো করে স্কুইজ করব। ফর সিজনিং এতে আমি দিচ্ছি 1/2 চা চামচ লবণ, 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়া এবং চপ করা করিয়েন্ডার এবং এটাকে খুব ভালো করে মিক্স করছি। লাস্টলি ভেজিটেবল অয়েল অথবা অলিভ অয়েল দিয়ে সালসাটাকে খুব ভালো করে মিক্স করব। এবারে সালসাটাকে বেক রুটির উপর স্প্রেড করে দিলে আর এর উপরে অনেকগুলো চিজ অ্যাড করে দিলে রেডি হয়ে যাবে আমাদের মজাদার নাচোস। অ্যাজ ইউ ক্যান সি, লেফট ওভার ফুড দিয়ে আমরা আবারও বানিয়ে ফেললাম ইয়াম্মি একটা রেসিপি। সো ডোন্ট ওয়েস্ট, মেক ইট দ্য বেস্ট। সো হোপফুলি আপনাদের রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লাগে স্টে কানেক্টেড উইথ মি ইন মাই চ্যানেল উইচ ইজ আতিকা ইয়ামিন অ্যান্ড স্টে কানেক্টেড উইথ ক্যাপিটাল FM 94.8। বাই।